নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যশ্রীর নতুন পর্বে প্রত্যেককে স্বাগত জানিয়ে নতুন আজকে লাইভ অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন গ্রহদোষ আমাদের জীবনে কিভাবে সমস্যা সৃষ্টি করছে এবং তার সমাধান কিভাবে পাওয়া যাবে। দর্শক বন্ধু, প্রথমেই আগে আপনাদেরকে জানা দরকার যে আপনার জন্মকুণ্ডলি কি বলছে, অর্থাৎ কাউন্সিলিং, বিচার। আপনার জ্যোতিষশাস্ত্রে যদি বিচার না থাকে, সঠিক যদি প্রেডিকশন না হয়, কোনো রেমেডি কিন্তু আপনার কাজ করবে না। আর রেমেডি কাজ তখনই করবে কোনো তিথি নক্ষত্র ধরে যদি আপনার সেই রেমেডি কাজ করা হয়, তখনই কিন্তু সেই রেমেডি কিন্তু কাজ করে। আপনি কোনো চেম্বারে যাচ্ছেন, একটি তাবিজ কবজ নিয়ে আসছেন, ধারণ করে ফেলছেন, বা কোনো স্টোন আপনি ধারণ করে ফেলছেন, এটা কোনো রেমেডি নয়। সঠিক রেমেডি পেতে গেলে আপনাকে কাউন্সিলিংয়ের ওপরে জোর দিতে হবে, বিচার, জ্যোতিষশাস্ত্র, গাণিতিক তথ্য, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার জীবন কুণ্ডলী কী অবস্থায় রয়েছে, তার সেটা বিচারের প্রয়োজন রয়েছে। চেম্বারে যাচ্ছেন, 2 মিনিটে 5 মিনিটে আপনার সমস্ত কিছু প্রেডিকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী সমস্যা বলুন, এই রত্ন লাগবে না, এই কবজ লাগবে, হোমযজ্ঞ করতে হবে, আপনারা প্রতারিত হয়ে যাচ্ছেন, ঠকে যাচ্ছেন, এটা কোনো সঠিক পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে আগে কাউন্সিলিং, বিচার, আপনার জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে 12খানা ঘরের 5 মিনিট করেও যদি হয়, কত সময় লাগে আপনি হিসাব করুন। বিচার যদি সূক্ষ্ম, বিচার যদি না হয় আপনার, আপনি কি করবেন, আপনার জন্মকুণ্ডলী কি বলছে আপনাকে, সেটা তো আপনাকে দেখতে হবে। আপনি আপনার সন্তানকে পড়াশুনো করাচ্ছেন, আপনার সন্তান কি হবে, ভবিতব্য কি বলছে, বিধাতা কি লিখে রেখেছে, এটাই তো কাউন্সিলিং, এটাই তো জ্যোতিষের কাজ, কাউন্সিলিং করা। জ্যোতিষের কাজ তো প্রতিকার নয়, প্রতিকার তো পরে, প্রতিবিধান প্রতিকার পরে, আগে শাস্ত্র কি বলছে, আপনার জন্মকুণ্ডলিতে কি লিখে রেখেছে ভগবান, সেটা তো আপনাকে জানতে হবে জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে, যেটা প্রত্যেকে আমার কাছে জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে প্রেডিকশন পায়। তারপর আসছে কোন দোষ, জন্মকুণ্ডলিতে প্রত্যেকেরই কম বেশি দর্শক বন্ধু কিছু না কিছু দোষ রয়েছে। এখন কোন দোষ আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে সেটাকে বিচার করে দেখতে হবে। আপনার জন্মকুণ্ডলির রাহু কেতুর একপাশে সমস্ত গ্রহের অবস্থান রয়েছে, বাকি ঘরগুলো খালি রয়েছে, হ্যাঁ, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে। এখন কোন ধরনের কালসর্প দোষ সেটারও বিচার করার ব্যাপার রয়েছে। সময় নেই, জ্যোতিষ বন্ধুর হাতে সময় নেই, চেম্বারের বাইরে শয়ে শয়ে ভিড়, ভিজিট নেওয়া হচ্ছে আর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কবচার মাদুলির প্রেডিকশন, এত টাকা লাগবে, হয়ে যাচ্ছে, কিছুই সমাধান আপনার হচ্ছে না। কাউন্সিলিংয়ের ওপরে জোর দিন, যে জ্যোতিষ বন্ধুর কাছে আপনি যাচ্ছেন তাকে বলুন যে আমার জন্মকুণ্ডলিটা সময় নিয়ে আপনি বিচার করুন, আমি কি করব, কোন কর্ম আমার জন্য, আমি কি ব্যবসা করব না আমি একটি চাকরি করব, সেটা তো আপনাকে জানতে হবে। নিশ্চয়ই এই ধরনের আলোচনা থাকবে, অনুষ্ঠানটা ফলো করতে থাকুন। নমস্কার, জয় মাতারা। জয় মাতারা দাদা, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানি। নিশ্চয়ই বলবো, কোথা থেকে বলছেন মা? আমি কামারহাটি থেকে। কামারহাটি থেকে? আজকে অনুষ্ঠান প্রথম দেখলেন না আগেও দেখেছেন? না না, আগে দেখেছি। আচ্ছা, আজকে লাইন পেয়ে গেছেন, প্রচুর মানুষ বলে দাদার অনুষ্ঠানে লাইন পাওয়া যায় না, আপনি লাইন পেয়ে গেছেন, খুব ভালো। চলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 15/4/2001। 15/4/2001, জন্ম সময়? 2:34 কলকাতা। 2:34? হ্যাঁ। 2:34 কখন, মানে দিনের বেলা? আপনার মেয়ের ধনু রাশি সিংহ লগ্ন, ঠিক আছে, ধনু রাশি সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, ওর গণ হচ্ছে নরগণ। এবার জন্ম ছক কি বলছে দেখা যাক। ছকে যেটা রয়েছে, মঙ্গল কেতুগ্রস্ত চন্দ্রকে নিয়ে অবস্থান করছে। এই যে আমি বারবার করে অনুষ্ঠানে জোর দিয়ে বলি, কাউন্সিলিং, বিচার, আগে বিচার যদি না হয়, আগেই আমি বলে দেবো এই প্রতিকার লাগবে, এটা কোনো পদ্ধতি হলো। আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতুগ্রস্ত আছে, কোনো রক্ত জাতীয় মানে সমস্যা তৈরি করতে পারে, ব্লাড সার্কুলেশনের প্রবলেম সৃষ্টি করতে পারে, প্রেশার, এইগুলো জীবনে আসতে পারে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতুগ্রস্ত থাকাতে কোনো অপারেশনের যোগ, দুর্ঘটনার যোগ কিন্তু তৈরি করে বসে আছে। বুঝতে পারলেন কি বললাম? বড় ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আছে। অল্পেতে মেয়ে ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে, তাই তো, একটুতে সর্দি কাশিতে ভোগে? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগার ধাঁচ থাকবে, থাকবে, কারণ চন্দ্র দুর্বল অবস্থা রয়েছে। আপনার প্রশ্ন এখন পড়াশোনা ক্যারিয়ারটা কিরকম হবে, তাই তো? দেখুন, ফার্স্ট অফ দেখুন, ওর জন্মকুণ্ডলিতে একটা কালসর্প দোষ তৈরি করে বসে আছে। এই কালসর্প দোষটা কিন্তু মারাত্মক নেগেটিভ রেজাল্ট দেবে ওর পড়াশোনার উপরে। এখন কি করছে? এখন অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। লাইন ঠিক আছে, কিন্তু যে অনুযায়ী নাম্বার ক্যারি করার কথা, ওর যে অনুযায়ী ট্যালেন্ট রয়েছে, তাদের রেজাল্ট যতটা হওয়ার কথা ততটা কিন্তু হয় না, তাই তো?
হ্যাঁ, ওই 86% আইইউসি তে আরো ভালো হওয়া উচিত ছিল। সেটা হচ্ছে না, তার কারণ হচ্ছে একটা কালসর্প দোষ রয়েছে ওর জন্মকুণ্ডলিতে। ওর চাকরির ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করে বসে আছে, বুঝতে পেরেছেন? চাকরির ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি করে বসে আছে। আপনার মেয়েকে বলবো যে সম্পূর্ণরূপে গ্রহণযোগের প্রতিকারটা দিন। গ্রহণযোগের প্রতিকার না থাকলে ধরুন একটা চাকরিও পেলো, বেশি দিন কিন্তু সেই চাকরিটা স্টে করবে না, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ, গ্রহণযোগ রয়েছে, গ্রহণযোগ থাকলে মানসিকভাবে ও কিন্তু ভেঙে পড়বে, ডিপ্রেশনে ভুগবে। সেই জায়গাটাকে আপনাকে প্রতিকার করাতে হবে, গ্রহণযোগ কাটাতে হবে এবং মঙ্গলের জায়গাটাকে পাওয়ার দিতে হবে, না হলে কিন্তু বড় ধরনের রক্তপাত ঘটার সম্ভাবনাও রয়েছে, বুঝতে পারলেন? আপনি ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিয়ে মেয়ের জন্মকুণ্ডলিতে প্রতিকারটা দিন। কাউন্সিলিংটা হয়েছে, কাউন্সিলিং কিন্তু ডিটেলস কাউন্সিলিং নয়, ডিটেলস কাউন্সিলিং জানতে গেলে আপনাকে সময় নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? দমদমে আমার বাড়ি, সেখানে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, কোন গ্রহের ওপরে কোন গ্রহের দৃষ্টি রয়েছে, তার সূক্ষ্ম অন্তর্দশা, এইগুলো যদি ডিটেলস আপনি জানতে পারেন, জন্মকুণ্ডলিটা যদি করতে পারেন, তাহলে পরিষ্কার আপনি সব বুঝতে পারবেন ওর জীবন সম্পর্কে, বোঝা গেল? পুষ্টিতে পুষ্টিতে এইসব কিছু লেখা থাকে না, কারণ আগেকার দিনে আপনি হয়তো পুষ্টি করেছেন, খালি জন্ম কুণ্ডলীটা রয়েছে। এখন কম্পিউটারের যুগ, এখন কম্পিউটারের হরোস্কোপ বেরিয়ে যাচ্ছে, আপনি পুরো 10 বছরের কেন 50 বছরের জন্ম কুণ্ডলী পেয়ে যাবেন। প্রত্যেকটা ডেট বাই ডেট আপনার সেখানে লেখা থাকবে, কোন বয়সে গিয়ে চাকরি পাবে, চাকরি যদি পায় বাড়ির থেকে কত দূরে পাবে, বিদেশে চাকরি পাবে না ঘরের সামনে চাকরি পাবে, দাম্পত্য জীবনে কখন সন্তান হতে পারে, কখন অপারেশন হতে পারে, এগুলোকে বলা হয় কম্পিউটারাইজ হরোস্কোপ, লাইভ হরোস্কোপ, বুঝতে পারলেন মা? আচ্ছা আচ্ছা, পারলে একটু সিরিয়াসলি এখানে প্রতিকারটা করুন। ওর কিন্তু বড় ধরনের, আবারও বলছি, অপারেশনের যোগ বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। সেই জায়গাটায় মঙ্গলটাকে পাওয়ার দিন। লাল রঙের পোশাক বেশি করে ইউজ করতে বলুন, লাল রংটা ওর জন্য খুব শুভ, বুঝতে পারলেন? আচ্ছা, জয় মাতা, ভালো থাকবেন। আমি আপনার কাছে যাব। হ্যাঁ নিশ্চয়ই, স্কলে দেওয়া মোবাইল নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে আসতে পারেন। হ্যাঁ, তো দর্শক বন্ধু, যারা এই ধরনের বিভিন্ন আলোচনাগুলো শুনছেন, আপনাদেরকে বলবো প্রতিকারের ওপরে আগে জোর দেবেন না, আগে কাউন্সিলিং এর ওপরে জোর দিন। যদি বিচার না হয় তাহলে কোনো প্রতিকার কাজ করবে না। আর তন্ত্র মতে যারা প্রতিকার করছেন তারা প্রচুর মানুষ ঠকে যাচ্ছেন, তার কারণ হচ্ছে চমক। টিভির এপার থেকে অনেক চমক দেখানো হচ্ছে, টিভির ওপারে গেলে কিচ্ছু না, ফাঁকা, এক ফল নিট ফল জিরো, কিচ্ছু নেই। টিভিতে বসে আপনাকে অনেক কিছু দেখিয়ে দেবে, অনেক ঠাকুর দেবতা ছবি, তারপর তার সঙ্গে অনেক রকমের মালা, চুল, দাড়ি, আপনি ভাবলেন বিশাল বড় তান্ত্রিক রয়েছে। যখন তার সামনে যাবেন দেখবেন কিচ্ছু বলতে পারছে না, কোনো প্রেডিকশনই, কোনো প্রেডিকশনই করতে পারছে না। আপনাকে জিজ্ঞাসা করছে, বলুন কি সমস্যার জন্য এসেছেন? আপনার এই সমস্যা, আচ্ছা এই কবচটা লাগবে, তারাপীঠে চলুন, এত টাকা নিয়ে চলুন, হোমযজ্ঞ করতে হবে, ব্যাস। আপনি সেই ফাঁদে পা দিলেন আর সর্বশান্ত হয়ে পড়লেন, আর জ্যোতিষশাস্ত্রের ওপরে বদনাম করতে শুরু করলেন, তন্ত্রের ওপরে বদনাম করতে শুরু করলেন। দর্শক বন্ধু, সাবজেক্টটা যখন আছে, কোনো বিষয় যখন আছে, তাহলে তো তার অস্তিত্ব আছে, তন্ত্রের অস্তিত্ব আছে, সাধন শাস্ত্রের নিজের ভাইব্রেশন। আমি যে কাজ করি তন্ত্রে, সে ভাইব্রেশন কথা বলবে। যারা এসেছেন টিভির ওপার থেকে তারা জানেন, যারা আমার কাছে আসেন খালি হাতে ফেরেন না, প্রত্যেককে আমি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কচ্ছপের আংটি দিয়ে থাকি। নমস্কার, জয় মাতারা। নমস্কার, কোথা থেকে বলছেন? দাঙ্গার থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? ডায়মন্ড থেকে বলছি। ডায়মন্ড হাবড়া থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে, আমার সম্পর্কে, ঠিক সেটাই জিজ্ঞাসা করছি আপনাকে। আপনি টিভিতে শুনবেন না? 86 ডেট অফ বার্থ 13/9/86 10:55 PM। 13/9/86 আমার নাম, আমার 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 13/9/1986 জন্ম সময়, 10:55 PM, 10:55 PM জন্মস্থান ডায়মন্ড হারবারে জন্মেছেন, ঠিক আছে। চলুন, আপনি মোবাইলে ফোনে শুনুন, আপনি টিভিতে শুনবেন না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আপনার জন্মবার ছিল শনিবার, ধনু রাশি বৃষ লগ্ন, জানা আছে? হ্যালো, আপনাকে বলবো লাইনটা কিন্তু কেটে যাবে, আপনি ফোনে শুনুন, টিভিতে শোনার চেষ্টা করলে লাইন কেটে যাবে, আমার কিচ্ছু করার নেই। ধনু রাশি বৃষ লগ্ন উত্তরাশারা নক্ষত্রে জন্মেছেন, আপনার গণ হচ্ছে নরগণ। এখন যেহেতু আপনার ধনু রাশি এবং আপনার চন্দ্রের সাথে মঙ্গলের অবস্থান, তো আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু এই মুহূর্তে শনির সাড়ে সাথী চলছে, বুঝতে পেরেছেন? এই শনির সাড়ে সাথী আপনাকে আর্থিক দিক থেকে পিছিয়ে দেবে, শারীরিক দিক থেকে পিছিয়ে দেবে, মানসিক দিক থেকে পিছিয়ে দেবে। আপনি প্রচন্ড টেনশন ডিপ্রেশনে ভুগছেন, তাই তো? তার কারণ এই শনির সাড়ে সাথী আপনাকে নেগেটিভ প্রেশার দেবে,
আপনার জন্মকুণ্ডলিতে বুধ কেতুগ্রস্ত, আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। জীবনে যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। বুঝতে পারলেন কি বললাম? এটা 100-এ 100%, এটা বিজনেস শখ, এটা চাকরি থেকে সেরকম ডেভেলপমেন্ট দেয় না। আপনি কি করেন? ছোটখাটো চাকরি করেন, এটা 100-এ 100% বিজনেস শখ। আপনাকে খাদ্য ওরিয়েন্টেড বিজনেস, না হলে বস্ত্র ওরিয়েন্টেড বিজনেস, কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বা কোনো গার্মেন্টস জামা কাপড়ের ব্যবসা যদি আপনি সংযুক্ত হতে পারেন, লাইফে প্রচণ্ড ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। চাকরি থেকে সেরকম উন্নতির যোগ কিন্তু নেই। আপনার জন্মকুণ্ডলিতে সেরকম মারাত্মক ধরনের খারাপ কোনো গ্রহ যোগ কিন্তু নেই। আপনি কি জানতে চাইছেন বলুন? বলছিলাম যে ভাগ্যটা, বিবাহ ভাগ্যটা, অর্থের ভাগ্যটা তখনই খুলবে যখনই আপনি, আমি যে ব্যবসার সাথে সংযুক্ত হতে বলছি সেই ব্যবসার সাথে আপনি সংযুক্ত হবেন। বিধাতা আপনাকে করতে পাঠিয়েছে একটা, আপনি করছেন আর একটা, তাহলে কি করে রেজাল্ট পাবেন? এটাই তো জ্যোতিষ শাস্ত্র। আমার কাজ হচ্ছে বলে দেওয়া, আপনি কোন পথে হাঁটবেন বলে দেওয়া। এগোতে যাচ্ছেন কোনো বাধা, সে বাধাটা আমি প্রতিকারের মাধ্যমে কাটিয়ে দেবো, তাহলে আপনি সাকসেস পেতে বাধ্য। বোঝা গেল কি বললাম? আপনি তো জানেন না যে আপনি কোন চাকরি আপনি করবেন বা আপনি কোন ব্যবসা করবেন, আপনি কি জানেন? সেটা আপনার জন্মকুণ্ডলী বলে দিচ্ছে। বুঝতে পারলেন কি বললাম? আপনি আমার প্রেডিকশন বোঝেন না। আমি আপনাকে বললাম আপনার যে জন্মকুণ্ডলী এতে দেখাচ্ছে পরিষ্কার, যদি আপনি ব্যবসা করতে পারেন মারাত্মক উন্নতি করতে পারবেন। ভগবান আপনাকে বিধাতা সেটা লিখে পাঠিয়েছে, আমার কাজ হচ্ছে গণনা করা। আপনি বলছেন আমার কোনো অন্য কোনো চাকরি থেকে ডেভেলপমেন্ট হবে না, পারলে আপনি আমার সাথে একবার দেখা করতে পারেন। তো দর্শক বন্ধু, যারা টিভির ওপারে আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমি বলি, আমি বাস্তবসম্মত অনুষ্ঠান করি। বাস্তবসম্মত অনুষ্ঠানের কথা অর্থ হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলী কি বলছে। আপনি আপনার ছেলেকে কি ডক্টর করবেন না ইঞ্জিনিয়ার করবেন না ব্যারিস্টার করবেন, সেটা আপনার উপরে নির্ভর করছে না, তার জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করছে, তার জন্মছক তো বলে দেবে। আপনি চাকরি করবেন না আপনি ব্যবসা করবেন, সেটা আপনার জন্মকুণ্ডলী ঠিক করা আছে, সেখানে পরিষ্কার লেখা আছে। লেখা মিনস হচ্ছে কি, মানে গণনা করে লেখা আছে না, গ্রহ নক্ষত্রের অবস্থান। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে আমরা ক্যালকুলেশন করে বার করে দেব যে আপনি ডক্টর হবেন না ইঞ্জিনিয়ার হবেন না ব্যবসায়িক হবেন একজন। সেটাই তো জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্র মানেই তো কোনো ম্যাজিক নয়, এটা পরিষ্কার কাউন্সিলিং এর উপরে ডিপেন্ড করে। আপনারা প্রচুর মানুষ যারা রেজাল্ট পাচ্ছেন না, শাস্ত্রের বদনাম করছেন, তাদের জন্য দায়ী আপনারাই। আপনারা বুঝতে পারছেন না, শাস্ত্রটাকে বুঝতে পারছেন না, তাহলে আপনি রেজাল্ট পাবেন কেন? প্রচুর মানুষের মনের মধ্যে ভুল ভ্রান্তি ধারণা রয়েছে যে জ্যোতিষের কাছে গেলেই আমার কপাল ফিরে যাবে। না, কপাল ফিরবে না। কপাল ফিরবে আপনি যদি জ্যোতিষের কথা শোনেন। আমি আপনাকে যে পথে যেতে বলবো সেই পথে আপনাকে হাঁটতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রের দ্বারা মানুষের ভালো করা সম্ভব। এবং তন্ত্র হচ্ছে বাধা মুক্তি, অর্থাৎ আপনার যে কোনো একটা সমস্যা ফেস করছেন তন্ত্রের দ্বারা সেটাকে মোকাবিলা করতে পারবেন। আপনি, আপনার জ্বর হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে মোকাবিলা করা জ্বরের যে ভাইরাসগুলো তাকে, মানে তার সাথে মোকাবিলা করা, এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ। তো তন্ত্রের কাজ হচ্ছে এটা। আপনি যদি ভুল ভাল চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই জ্যোতিষ শাস্ত্রের দ্বারা কোনো উপকার আপনি পাবেন না, আপনি ঠকে যাবেন। একবার দুবার ঠকেছেন আবার ঠকে যাবেন আপনি। আমি বারবার করে বলি কাউন্সিলিং এর উপরে জোর দিন। এই যে যারা টিভির ওপার থেকে দাদার অনুষ্ঠান দেখে, পশ্চিমবঙ্গের জেলা জেলার থেকে দাদার বাড়িতে আসে, আমার কোনো চেম্বার নেই আপনারা জানেন ইতিমধ্যে। আর 10টা জ্যোতিষীর মতো চেম্বার করার কোনো আমার সময় নেই। নিজস্ব গৃহমন্দির দমদমে, সেখানে তারামায়ের সাধনায় রত থাকি আমি। তন্ত্র মতে আমি প্রতিকার করি কিন্তু জ্যোতিষের ওপরে গুরুত্ব দিই। যারা আমার কাছে দেখাতে আসেন খালি হাতে কেউ ফেরে না। প্রত্যেককে আর্থিক উন্নতির জন্য, সৌভাগ্যের জন্য একটি করে কচ্ছপের আংটি আমি দিয়ে থাকি। এই যে কচ্ছপের আংটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কচ্ছপের আংটি যারা ধারণ করেছে তারা কিন্তু বলছে দাদা আগের থেকে আমরা অনেক ভালো আছি। তার সঙ্গে আপনারা যে শ্রীযন্তম দেখতে পাচ্ছেন, সে শ্রীযন্তমটি সম্পূর্ণ বিনামূল্যে প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আপনারা যাতে ভালো থাকতে পারেন, আপনারা বলতে পারেন যে দাদার কাছে গিয়ে আমরা রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, লাইভ অনুষ্ঠান, নমস্কার, জয় মাতারা। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু ব্যানার্জি বলছি। কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু বাবু বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আছে আপনার সম্পর্কে জানবেন, আপনার ডেট অফ বার্থ 1966 3rd June। 3rd June 1966। ওকে, জন্ম সময়টা বলুন। রাত 8:30। জন্মস্থান বলুন। জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্মেছেন। আজকে অনুষ্ঠান কি প্রথম দেখলেন না আমার অনুষ্ঠান আগেও দেখেছেন? না স্যার, আমি বহুদিন ধরে আপনার অনুষ্ঠান দেখছি। বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন কেন? অনুষ্ঠানে কি আছে বহুদিন ধরে আমার অনুষ্ঠান ফলো করছেন? একটু দর্শক বন্ধুদেরকে শোনান। আপনার অনুষ্ঠান স্যার শোনানো লাগে না, যারা আপনাকে চেনে তারা সবাই জানে যে আপনার অনুষ্ঠান কি এবং আপনি কি। দুর্দান্ত কথা বললেন, খুব মূল্যবান একটি কথা বললেন।
যে আমার অনুষ্ঠান যারা দেখে তাদেরকে আর বলতে লাগবে না, তারা অলরেডি বুঝে যায়, তাই তো? অবশ্যই। খুব দামি কথা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে, আপনার জন্মবার ছিল শুক্রবার, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন জানা আছে? আচ্ছা, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে জন্মেছেন, গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। এখন আপনার জন্মকুণ্ডলিতে প্রথম যেটা সমস্যা সৃষ্টি করেছে, লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল রাহুগ্রস্ত রবি বুধ, সরি, আপনার যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, যথেষ্ট মেধাবী, কিন্তু কার্যক্ষেত্রে আপনি লাগাতে পারেন না, ভুল ডিসিশন আপনি নিয়ে ফেলবেন, প্রত্যেকটা পদক্ষেপগুলো ভুল হয়ে যাবে। আপনার মঙ্গল রাহুগ্রস্ত থাকলে কোনো রকম দুর্ঘটনা, অপারেশন, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে বসে আছে। এখনো পর্যন্ত এরকম কোনো সমস্যা কি হয়েছে আপনার, কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিছু ঘটে গেছে? 2019-এর 1 জানুয়ারি স্যার একদম গাড়ির নিচে পড়ে গিয়েছিলাম, একটুর জন্য বেঁচে গিয়েছি। ফার্দার যখন আপনার জন্মকুণ্ডলিতে আবার এই মঙ্গল এবং রাহুর দশা অন্তর্দশা চলবে, তখন কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টের যোগ আবার তৈরি করবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। এছাড়া আপনাকে বলবো, আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র কেতুর দ্বাদশ স্থান অর্থাৎ গ্রহণ যোগ তৈরি করেছে দ্বাদশ স্থানে, আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে, আর্থিক জায়গাটা আপনি সঠিকভাবে কিন্তু ধরে রাখতে পারবেন না। আপনি কি করেন? আমার স্যার ইলেকট্রনিক্সের ব্যবসা, আমি প্রমোটারি করি। ঠিক ঠিক, কিন্তু ব্যবসায় যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেভাবে তো হচ্ছে না, তাই তো? একদম হচ্ছে না, একদম হবে না। তার কারণ হচ্ছে মঙ্গল রাহুল, এটাকে বলা হয় ছন্ন ছাড়া দোষ। আপনি কোনো একটি কাজ দেখবেন যখন করছেন, সেই কাজটাকে একটু গুছিয়ে উঠতে পারছেন না, এবং মেন্টালি আপনি সেটা ভেঙে পড়ছে, মানসিক একটা অবসাদ আপনার মধ্যে চলে আসছে, এটা হচ্ছে তো? ফলো করে দেখেছেন তো? কোনো কাজ কমপ্লিট হচ্ছে না। হবে না, যতক্ষণ না আপনি প্রতিকার করবেন, মঙ্গলকে পাওয়ার দেবেন, চন্দ্রকে পাওয়ার দেবেন, ততক্ষণ আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন না। তো আপনি তো অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছেন, তা কি মনে হয় আমার কাছে এলে কি আমি পারবো আপনার এই জায়গাটা ফিরিয়ে দিতে? অবশ্যই পারবেন স্যার, আর ওই জন্য আপনার কাছে যাবো বলেই প্রথমে আগে জেনে নিলাম। ঠিক ঠিক, তাই যদি মনে হয় এখনই ডিসিশন নিন, ডিসিশন নিয়ে আপনি ইমিডিয়েটলি আসুন, ইমিডিয়েটলি প্রতিকার করুন, কারণ আমার উপর যখন আপনার এতটা ভরসা, তখন আপনাকে আমি ডাইরেক্ট বলতেই পারি আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে রাস্তা দেখাবো, তাই নয় কি? আপনার কাছে স্যার হবেই আমার প্রতিকার, কোনো এ নিয়ে সন্দেহ নেই, কারণ আমার মেয়ে পরীক্ষা হয়ে গেলেই আমি যাবো। একদম একদম একদম, এই যে আপনি আরো দর্শক বন্ধুদের সামনে এই বাস্তব সত্য কথাটা তুলে ধরলেন, তার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় মাতারা, ভালো থাকবেন। তো দর্শক বন্ধু, যারা সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান দেখেন, তাদেরকে নতুন করে কিছু বলতে লাগে না, বোঝাতে লাগে না, কারণ আমি বাস্তব সম্মত অনুষ্ঠান করি, আমার কাছে কোনো আবেগের দাম নেই। হ্যাঁ, তন্ত্র মতে আমি যে প্রতিকার আপনাকে করে দেবো, চ্যালেঞ্জ 1000 নয়, 10000 গ্যারান্টি, আমার দেওয়া তন্ত্র কাজ করবে, তার কারণ পশ্চিমবঙ্গের মুখে একমাত্র সাধন শাস্ত্রী আছে যে তন্ত্র মতে প্রতিকার করে বিনা চেম্বারে নিজের মাতৃমন্দিরে বুক ঠুকিয়ে অনুষ্ঠানগুলো করে, এবং মাতৃমন্দিরে বুক ঠুকিয়ে তাদেরকে প্রতিকার দিয়ে আসছে, কারণ তন্ত্র সাধনা করা আমার কাজ। আমার কাজ 10টা জ্যোতিষীর মতো লম্বা লম্বা চুল দাড়ি নিয়ে আপনাকে দেখাতে হবে না যে আমি কত বড় তান্ত্রিক, আমি একজন নগণ্য মায়ের সাধক, তারার সাধনায় অপ্ত হয়েছি। তো যারা এসে পৌঁছচ্ছেন খালি হাতে ফিরবেন না, প্রত্যেকটা মানুষের জীবনে নবগ্রহের সমস্যা থাকবে, সেই নবগ্রহের সমস্যা থেকে যারা আপনারা বেরিয়ে আসতে পারেন, স্ক্রিনে আপনাদেরকে এখনই দেখানো হবে একটি নবগ্রহের যন্ত্র। যারা যারা আমার কাছে আসছে নবগ্রহ থেকে আপনি বাঁচতে পারছেন, আপনার কাছে এই মুহূর্তে অর্থ নেই, আপনি অন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতারিত হয়েছেন, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট আপনার নাম গোত্র দিয়ে শোধন করে নবগ্রহ যন্ত্র আপনাকে আমি দেবো, দেখি আপনার কোন ধরনের সমস্যা আপনার জীবনে আসে, ইনস্ট্যান্ট আপনি সেই সমস্যা থেকে বেরোতে পারবেন, অতি অবশ্যই বেরোতে পারবেন, এটা সাধন শাস্ত্রীর প্রমাণিত সত্য কথা, যারা আপনারা এসেছেন পেয়েছেন তারা জানেন। যাই হোক, লাইভ অনুষ্ঠান, নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি বসিরহাট থেকে। বসিরহাট থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবো। বলুন ডেট অফ বার্থ। 31-1-2000। 31-1-2000, ওকে। জন্ম সময় রাত 1টা। জন্মস্থান? বারাসাত। বারাসাতে আপনি হয়েছেন। আচ্ছা, আমার অনুষ্ঠান কি প্রথম দেখলেন না আগেও দেখেছেন? না, আগে আমি দেখছি, আমি বিগত 15 দিন ধরে দেখছি। বিগত 15 দিন ধরে দেখছেন, কি পেয়েছেন অনুষ্ঠানে একটু শোনান দর্শক বন্ধুদেরকে, আপনি কেন 15 দিন ধরে দাদার অনুষ্ঠান দেখছেন? অনুষ্ঠানটা দেখছি, আমার ভালো লাগে, মানে আগে দেখার সময় পেতাম না, কিন্তু রিসেন্ট বেশ, মানে আমার যে কথাগুলো সেটা আপনার মনে লেগেছে, তাই তো? এটাই তো বাস্তব কথা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা চলুন, জন্মবার ছিল সোমবার। হ্যাঁ, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি তুলা লগ্ন, জানা আছে? না। বৃশ্চিক রাশি তুলা লগ্ন জেনে নিন, আপনার গণ হচ্ছে দেবগণ। দেখুন ফার্স্ট অফ অল বলবো, আপনার যেহেতু বৃশ্চিক রাশি, এই মুহূর্তে শনির সাড়ে সাথে কিন্তু ছেড়ে যাবে, প্রায় 5.5 বছর ধরে চলছিল, 7 বছর প্রায় হয়ে গেছে, আর 2-3 মাসের মধ্যে ছেড়ে যাবে। আচ্ছা,
আপনার এই শনির সারাসাথী, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আপনার এই শনির সারাসাথী যেহেতু ছেড়ে যাবে, আপনাকে কিন্তু নানান ধরনের শারীরিক সমস্যা আপনার সৃষ্টি করবে, মানসিক জায়গাটাকেও ঠিক রাখবে না। আপনার কিন্তু বড় ধরনের কোন রকম ভাবে অপারেশনের যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবং বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, শনির সারাসাথী ছেড়ে যাওয়ার মুহূর্তে কিন্তু হতে পারে। আপনার কিন্তু রবি কেতুগ্রস্ত, হাড়ের সমস্যা চলে আসবে অল্প বয়সে। আপনার 2000 সালে জন্ম, তাই তো? হ্যাঁ, 19 বছর বয়স, কিন্তু আপনার অল্পেতেই কিন্তু দেখবেন কম বয়সে আপনার হার্টের প্রবলেম শুরু হয়ে যাবে। আপনাকে বলবো ইমিডিয়েটলি আপনি প্রতিকার করুন, রবি কেতুর গ্রহণযোগ কাটান। রবি কেতুর গ্রহণযোগ যদি না কাটান তাহলে কিন্তু আপনার নাম যশ খ্যাতি আসবে না, কোনোভাবে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, এবং একাধিক প্রবলেম কিন্তু আপনাকে মানসিক দিক থেকে কিন্তু ফেলবে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, যদি মনে হয় যে এখান থেকে বেরোনোর প্রয়োজন আছে, ডেভেলপমেন্ট করতে হবে, আর 5টা মানুষের মতো আমাকেও সাকসেস পেতে হবে, সমাজের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তৈরি হতে হবে, তাহলে রবিকে পাওয়ার দিতে হবে। রবির জন্য কি করতে হবে না করতে হবে সেগুলো তো অনলাইনে হয় না, আপনাকে বলবো পারলে সময় নিয়ে আমার সাথে দেখা করতে পারেন। বুঝতে পেরেছেন কি বললাম? দেখুন, স্কলে দেওয়া মোবাইল নাম্বার আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করুন, দমদমে আমাকে পাবেন। আর ইভেন আমার একটা হাড় সংক্রান্ত একটা বিপদ ঘটে গিয়েছে, বিগত 2016 সালে আমার হাতটা ভেঙে গিয়েছিল। হবে, আপনার সেরকম ধরনের কানেকশন রয়েছে, এই শনির সারাসাথী ছাড়ার মধ্যে আপনাকে আরেকবার কিন্তু এরকম প্রবলেম ফেস করাবে। আপনাকে বলবো ইমিডিয়েটলি 11ই ডিসেম্বরের মধ্যে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, 11ই ডিসেম্বর, 11th ডিসেম্বরের মধ্যে যদি ডিসিশন নিতে পারেন, যদি আমার কাছে আসতে পারেন, 100% আপনার এই জায়গার সমস্যার সমাধান হবে, ঠিক আছে? 11ই ডিসেম্বরের মধ্যে মনে হয় পারবো না, কারণ আমার 12 তারিখ থেকে পরীক্ষা রয়েছে। ঠিক আছে, যে কোনো একদিন আমার সাথে দেখা করতে পারেন দমদমে, ঠিক আছে? জয় মাতারা, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আগে প্রেডিকশন, আগে কাউন্সিলিং এর উপরে জোর দিন। আপনারা ঠকছেন একটাই কারণ, বারবার করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেখানে যাবেন আপনারা, যে জ্যোতিষের চেম্বারে যাবেন, বলবেন আমাকে সময় নিয়ে দেখতে হবে, কাউন্সিলিং করে বলতে হবে, আমাকে আমার জীবন সম্পর্কে বলতে হবে, আমি কোনো কথার উত্তর বলবো না, কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, আপনাকে সব বলে দিতে হবে, আমি কেন এসেছি, কি আমার সমস্যা। সাধন শাস্ত্রীর কাছে যারা আছে তাদেরকে কোনো সমস্যার কথা বলতে হয় না, টিভিতে যেটা বলে মায়ের মন্দিরে বসে সেটাই করে, কোনো চেম্বার আমি করি না, আর 8-10টা মানুষের মতো কোনো অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে আপনাকে লাইন দিতে হবে না। আপনাকে বলে দেওয়া হবে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেখি, আপনাকে টাইম বলে দেওয়া হবে যে ওই টাইমে আপনি আসুন, কোনো ভিড়ে লাইন আপনাকে দিতে হবে না। যারা এসে পৌঁছচ্ছেন কচ্ছপের আংটি স্ক্রিনে দেখতে পেয়েছেন, সেটা বিনামূল্যে পাচ্ছেন, নামগত্য দিয়ে সংকল্প ক্রিয়া করা হবে। শ্রীযন্তম রয়েছে, সেটা আপনারা পাচ্ছেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শ্রীযন্তম। এই শ্রীযন্তম আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠা করা থাকে, আপনার বাড়িতে কখনোই আর্থিক অবনতি ঘটবে না, দিনের পর দিন আপনার আর্থিক উন্নতি ঘটতে থাকবে, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। আপনি হঠাৎ কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কবলে পড়তেই পারেন, আপনি জানেন না। এই কচ্ছপের আংটি আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করবে। কচ্ছপ স্বয়ং বিষ্ণুদেব এক সময় কচ্ছপের রূপ ধারণ করেছিল, হিন্দু শাস্ত্রে কচ্ছপ খুব পবিত্রতম জিনিস। যাদের যাদের হাতে এই আংটি রয়েছে তাদের কিন্তু অনেক সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। তাই আপনাদেরকে বলবো, স্কলে দেওয়া যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করুন। মোবাইল নাম্বারে যোগাযোগ করে একমাত্র আপনারা জানেন যে সাধন শাস্ত্রী কোনো চেম্বার করে না, চেম্বার করার আমার কোনো সময় নেই, দমদমে আমার নিজস্ব গৃহমন্দির, দমদমে আমার বাড়ি, বাড়িতে মায়ের মন্দিরেই আমাকে পাওয়া যায়। যারা আসতে চাইছেন পশ্চিমবঙ্গের জেলা জেলা কিন্তু আপনারা আসছেন, পুরুলিয়া, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল, সেখান থেকে আপনারা আসছেন, এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে হায়দ্রাবাদ থেকেও আপনারা আসছেন, কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বাইরের মানুষ আমাকে ইউটিউব চ্যানেলে পেয়ে গেছে, সেখানে সাধন শাস্ত্রী সার্চ করলে আপনি ইন্টারনেটে আমাকে পেয়ে যাবেন। এছাড়া আমার নিজস্ব ফেসবুক রয়েছে, সেখানেও আপনি পেতে পারেন সাধন শাস্ত্রী সার্চ করে, সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আপলোড আপনারা পেয়ে যান। তো আপনাদেরকে বলবো নিশ্চিন্তে নির্ভয়ে, কোনো মনে কোনো ভয় রাখবেন না। আপনারা জ্যোতিষ এবং তান্ত্রিককে ভয় পান, কেন ভয় পান? চমক, তাদের যা প্রতিচ্ছবি সে প্রতিচ্ছবি থেকে আপনারা আগেই ভয় পেয়ে যান, আগেই ভাবে যদি কিছু আমার ক্ষতি করে দেয় না। কোনো তান্ত্রিক যিনি প্রকৃত তন্ত্র সাধনা করবে কারোর কোনোদিনও ক্ষতি করবে না, মানুষকে ভালো রাখার জন্য তন্ত্র সাধনা করা। আজকে বামদেব যখন স্বয়ং সিদ্ধিলাভ করেছিল মানুষের কল্যাণের জন্য, তিনি কিন্তু কোনো মানুষকে বান মেরে কখনো ক্ষতি করেনি বা কখনো বলেনি যে আমি আপনাকে বান মেরে ক্ষতি করে দেবো। তো যাদের থেকে আপনাদের মনে এরকম ভয় তাদের কাছে আপনারা কখনোই যাবেন না, যাকে ভালো লাগবে তার কাছে যাবেন, প্রকৃত বাস্তব সত্য কথা যে তুলে ধরছে তার কাছে যাবেন, 100% রেজাল্ট পেতে আপনি বাধ্য। তো আবারও আপনাদেরকে বলছি, যারা ভুল পথে পরিচালিত হয়েছেন, মনে করছেন যে জ্যোতিষের কাছে গেলে আমার আর ভাগ্যের চাকা খুলবে না, প্রথম কথা ভাগ্যের চাকা খোলার চাবিকাঠি জ্যোতিষ বন্ধুর আছে, কিন্তু তার পরামর্শ মতো আপনাকে চলতে হবে। আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসা আপনার জন্য নয়, কোন ব্যবসাটা আপনার জন্য সেই ব্যবসাটাতে যদি আপনি যেতে পারেন 100% আপনাকে ডেভেলপমেন্ট দেখানো যাবে। তো যাই হোক, সময় খুবই কম, আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করব।
যারা আমার অনুষ্ঠান দেখতে চান ইউটিউব চ্যানেলে গিয়ে সাধন শাস্ত্রী সার্চ করুন, সেখানে নিত্য নতুন প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার, জয় মাতারা।